রাজধানীর বেলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণ। সাপ্তাহিক ছুটির দিন হয়, প্রাঙ্গণে কর্মজীবী মানুষের ভিড়, বিশেষ করে নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। এখানে যেমন আমাদের হেল্প ডেস্ক, ব্যাংকের বুক, প্লাস অঞ্চলে জমা দেওয়া যে রিটার্নের যে জায়গাটা একদম স্পেসিফিক করা। অফিসে গিয়ে দেওয়াটা একটু হ্যাসেল মনে হয়, কারণ বিভিন্ন জায়গায় ঘুরে টুরে দিতে হয়, এখানে অতটা ঝামেলা নেই। অফিসে যে পলিসি আছে সেটাতে দেয় না, ওখানে দিতে গেলে টাকা নেয় অনেক সময়। টাকাটাও লাগলো না, আমি অফিস থেকে সরাসরি এখানে এসে এই সুবিধাটা পাইলাম। প্রথমবারের মতো মোবাইল ব্যাংকিং, ই পেমেন্ট সহ নানা সুবিধার মাধ্যমে জমা দেওয়া যাচ্ছে আয়কর রিটার্নের টাকা। কমিশন ছাড়া আমরা পে অর্ডার করছি আর কি, কমিশন প্লাস যে কোনো চার্জ ছাড়া ঘরে বসেই যে যার যার পেমেন্ট আসে দিতে পারছে। তো এটা ডেফিনেটলি মানে একটা বড় ধরনের একটা এসকেলেশন গভর্নমেন্টের জন্য। দেশের উন্নয়নের জন্য আমার তো পার্টিসিপেট করতে হবে, সেই জন্য কর দেওয়া। মেলার প্রথম দিনে 63,000 রিটার্ন জমাদানকারীর বিপরীতে আয়কর আদায় হয়েছে 323 কোটি টাকারও বেশি। তৌহিদুর রহমান, 21শে টেলিভিশন, ঢাকা।